এই যে বন্ধুরা দেখুন আমার মোবাইল ফোনটাকে এখন আমি চার্জে দিব। দেখুন এখন ম্যাজিকটা কি হয় সেটা একটু আপনারা ভালো করে দেখুন। দেখুন আমি আমার মোবাইল ফোনটাকে চার্জে বসিয়ে দিলাম, এখন দেখুন মোবাইল ফোনটা কি বলে। রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে, 100% চার্জ হয়ে গেলে আমি আপনাকে জানাবো। ম্যাজিকটা তো দেখতেই পেলেন, এখন আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই। দেখুন আমার মোবাইল ফোনটা আমি চার্জ থেকে খুলে নিব, এখন দেখুন মোবাইল ফোনটা চার্জ থেকে খোলার পরে কি বলে। রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে না, হয়তো কোন একটা সমস্যা হয়েছে, আপনি একটু চেক করে দেখুন। তো বন্ধুরা অসাধারণ ম্যাজিক দুইটা তো আপনারা দেখতেই পেলেন। আমি যখন আমার মোবাইল ফোনটাকে চার্জ দিলাম তখন মোবাইল ফোনটা বললো রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে, 100% হয়ে গেলে আপনাকে আমি জানাবো। আবার যখন চার্জ থেকে খুলে নিলাম তখন বলতেছি কি যে রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে না, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, আপনি একটু ভালো করে চেক করুন, ঠিক আছে এরকম বলতেছে। আবার আমার ফোনটা যখন 100% চার্জ হয়ে যাবে তখন কিন্তু আমার মোবাইল ফোন আমাকে বলে দিবে যে রাকিব ভাই আপনার মোবাইল ফোনটি 100% চার্জ হয়ে গেছে, আপনার মোবাইল ফোনটি চার্জ থেকে খুলে ফেলুন। আবার যদি আমার মোবাইল ফোনটা লো ব্যাটারি হয়ে যায়, 20% বা 15%-এর নিচে চলে আসে, তখন আমার মোবাইল ফোনটি কিন্তু বলবে রাকিব ভাই আপনার মোবাইল ফোনটি চার্জ করতে হবে, আপনার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেছে, খুব দ্রুত মোবাইল ফোনটা চার্জে বসিয়ে দিন, এরকম বলবে। তো এই কাজটি আপনি কীভাবে করতে পারেন, মাত্র 2 মিনিট সময় লাগবে এই কাজটি করতে। যদি এই কাজটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এই কাজটি আপনি কিভাবে করতে পারেন চলুন মোবাইল স্ক্রিনে এখন আপনাকে দেখিয়ে দেই। এবারে বন্ধুরা আমার মতো এরকমভাবে আপনার মোবাইল ফোনও যদি এই কাজটি করতে চান তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে একটা অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর শেষে। অ্যাপটা যখন প্রথমে ওপেন করবেন এরকম চলে আসবে, নিচে দেখুন একটা এই যে হাতের আইকনটা রয়েছে অথবা এই যে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে আপনার সেটিংয়ে নিয়ে আসবে, একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তারপর দেখতে পাবেন এরকম চলে আসবে, এবারে আপনি নিচের দিকে চলে আসবেন অথবা উপরেই দেখতে পাবেন এই যে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট, এই অ্যাপটাকে আপনি অ্যালার্ট করে দিবেন বা এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়া হয়ে গেলে এবারে আপনি ব্যাক বাটনে একবার ক্লিক করে দিন। ব্যাক বাটনে ক্লিক করে আপনি এই যে পাশে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। এবারে দেখুন এখানে আপনার আর কোনো কাজ নাই, এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড, ডিসকানেক্টেড, ফুল ব্যাটারি, লো ব্যাটারি। এখন আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে আর এই 4টা বাটন, এই সবগুলো অন করা থাকবে, যদি একটা অফ হয়ে থাকে এভাবে তাহলে সেটাকে অন করে দিবেন, ঠিক আছে। এবারে দেখুন এখান থেকে আমাদের কানেক্টেড, কানেক্টেড কি, এই কানেক্টেড হচ্ছে আপনি আপনার ফোনটা চার্জ দেওয়ার পরে কি বলবে। প্রথমে যে দেখতে পেলেন যে আমাকে বলছে রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে, 100% চার্জ হয়ে গেলে আপনাকে বলে দিব, ঠিক আছে এরকম বলতেছে, সেটা আপনাদেরকে সেট করতে হবে। সেট কিভাবে করবেন, নিচে দেখুন এই যে অ্যারো আইকন, অ্যারো আইকনে ক্লিক করবেন, প্রত্যেকটা এক একটা ক্লিক করে 4টা সেট করতে হবে। এখন এই কানেক্টেডের নিচে অ্যারো আইকনে ক্লিক করলে দেখতে পাবেন টেক্সট টু স্পিচ, এখানে ক্লিক করবেন। টেক্সট টু স্পিচ ক্লিক করার পর এখানে টেক্সটে লিখতে হবে। এখন কি লিখবেন দেখুন, আমি 4টা অলরেডি এখানে লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে, 100% চার্জ হয়ে গেলে আমি আপনাকে জানাবো। এটাকে আমি লেখাটাকে সম্পূর্ণ এখান থেকে কপি করে নিব, এই যে দেখুন লেখাটা কপি করে নিব। কপি করা হয়ে গেলে এবারে আমি অ্যাপের ভিতরে সেখান থেকে টেক্সট এখানে চেপে ধরে লেখাটা পেস্ট করে দিব। লেখাটা পেস্ট করা হয়ে গেলে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেডের পাশে অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে ব্যাকে চলে আসুন, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু উপরে অ্যাড হয়ে গেছে। এবার ডিসকানেক্টেড, এই ডিসকানেক্টের পাশে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এই অ্যারো আইকনটা ক্লিক করে দিন। এবারে আমাদের ডিসকানেক্ট হয়ে গেলে কি বলবে, মানে চার্জ থেকে ফোন, মানে যদি কারেন্ট চলে যায় অথবা যদি চার্জ থেকে ফোনটা যদি চার্জারটা খুলে ফেলা হয় তাহলে কি বলবে। এখানে আমি লিখে রেখেছি যে রাকিব ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে না, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, আপনি একটু চেক করে দেখুন, এই লেখাটা লিখে রেখেছি। যদি আমার ফোনটা কারেন্ট গেলে যদি অথবা যদি আমার ফোনটা কেউ চার্জার থেকে খুলে ফেলে তাহলে কি বলবে সেটা আমি লিখে রেখেছি, এটা বলবে, ঠিক আছে। এখন আমি যে কাজটা করবো এটা কপি করার পরে নিচে দেখুন এই যে ডিসকানেক্টে এসে টেক্সট টু স্পিচ, এখানে ক্লিক করে এই টেক্সটের জায়গায় চেপে ধরে এটাকে আমি পেস্ট করে দিব। তারপর উপরে দেখুন অ্যারো আইকন, এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবো, 2টা সেট হয়ে গেছে। এবারে ফুল ব্যাটারি, এখানে অ্যারো আইকনে ক্লিক করব, এবারে নিচে টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করব, তারপরে আমি নোটপ্যাডে গিয়ে এই 3 নাম্বারটা কপি করব। 3 নাম্বারে কি বলছি, এখানে দেখুন এই যে আমার 100% চার্জ হয়ে গেলে যেটা বলবে রাকিব ভাই আপনার ফোনে 100% চার্জ হয়ে গেছে, প্লিজ দয়া করে আপনার ফোনটি চার্জ থেকে খুলে ফেলুন, এই লেখাটি আমি লিখে রেখেছি, এটা বলবে 100% ফোন চার্জ হয়ে গেলে। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে অ্যাপের ভিতরে এসে আমি টেক্সট টু স্পিচ এখানে বসিয়ে দিব, তারপরে উপরে এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন বা এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, এই যে ব্যাকে চলে আসলাম। এবারে লো ব্যাটারি মানে 20% হয়ে গেলে তখন কি বলবে সেটা আমি এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এই যে দেখুন এখানে আমি লিখে রেখেছি যে রাকিব ভাই আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, দয়া করে আপনার ফোনটি খুব দ্রুত চার্জে দিন, এটা আমি কপি করে নিব। কপি করা হয়ে গেলে এবার আমি এখান থেকে টেক্সট টু স্পিচ এখানে চেপে ধরে এটা পেস্ট করব, তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসব। এই যে দেখুন সবগুলো কিন্তু আমার সেট হয়ে গেছে। সবগুলো সেট হয়ে যাওয়ার পরে এখন আর কোনো কাজ নাই, এখন এখান থেকে আমরা সম্পূর্ণ এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন যদি আমার ফোনটাকে চার্জ দিই তাহলে কিন্তু ওই যে ভিডিওর প্রথমে যেটা শুনতে পাইছেন ওইটা হবে বা ওইটা শোনাবে যে ভাই আপনার ফোনে চার্জ হচ্ছে। আবার যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে যেটা লিখছে ওইটা বলবে, আবার যদি 20% চলে আসে তাহলে ওইটা বলবে, এরকম যেটা যেটা লিখছে ওইটা কিন্তু বলবে। এখন ভাই এই অ্যাপটা কোথায় পাবেন, অ্যাপটা পাওয়ার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করুন, এবার এখানে লিখবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট, ভালো করে লেখাটি দেখুন, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করলে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, 4.1 রেটিং, ভালো করে দেখুন এই অ্যাপের লোগোটা দেখুন। এই অ্যাপটা দেখে আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন।
ইনস্টল করে আমি যেভাবে কাজগুলো করলাম এইভাবে করে নিবেন আর 100% কাজটা আপনি করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।